আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। আর এই মুহূর্তে আমি অনেক ভালো আছি, স্পেশালি আমার এক বড় ভাই আসছে মালয়েশিয়া থেকে, আর উনি কিন্তু 15-16 বছর আগে বাংলাদেশের বাইরে চলে গেছে মালয়েশিয়ায় কাজের জন্য, আর দীর্ঘ এই 15-16 বছর পরেই উনি চলে আসছে আজকে বাংলাদেশে, আর এসে কিন্তু সরাসরি হাসান ভাইয়ের কাছে চলে আসছে। উদ্দেশ্য একটাই, ভালোবাসার মানুষের কাছ থেকে একটা পিসি বিল করবে আর তারপরে বাসায় যাবে। যাই হোক, ভাইয়ের সাথে কিছুক্ষণ গল্প করবো। আজকে পিসি বিল নিয়ে তেমন কিছু বলার নাই, শুধুমাত্র এই ভাইকে নিয়ে একটা ব্লগ করা আমার নিজের খুব ইচ্ছে ছিল, সেজন্য এই ভিডিওটা মেক করা। পাশাপাশি আপনারা অ্যাটলিস্ট একটা ধারণা নিতে পারবেন যে আপনার বাজেট কত হলে আপনারা কী ধরনের পিসি নিতে পারবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করতেছি ভালো লাগবে। তো চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি আজকের ভিডিও। তো বন্ধুরা, যার কথা বলতেছিলাম এই হলো বড় ভাই। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? যশোর। যশোর কোথায়? শাশা থানা। শাশা থানায়। আচ্ছা, হাসান ভাইরে তো আগে বিদেশে বসে দেখছেন মোবাইলে নাকি? না, কোথায় দেখতেন? আমার ভিডিও কিসে দেখতেন? আমি একবিস আপনার ইউটিউব চ্যানেলে আর কি দেখেছি, দেখার পরে ওখান থেকে ইচ্ছা হয়েছে আপনার কাছ থেকে বানাবো, তার কারণে আপনার কাছ থেকে বানালাম আর কি। আচ্ছা, তো মালয়েশিয়া গেছেন কত সালে? মালয়েশিয়া অনেক আগে গিয়েছি, 5-6। পাসপোর্টটা একটু দেখি, আপনার পাসপোর্টটা একটু দেখান তো আমারে। এলো ভাইয়ের টিকিট না? জি। যাই হোক, একটা জিনিস দেখেন, ভাইয়া যখন বিদেশ গেছে তখন ওনার চেহারা ছিল এইরকম, আর উনি বর্তমানে এই অবস্থা। বিষয়টা হলো যে দূরত্ব যতই হোক, ভালোবাসা থাকলে আসলে কোনো দূরত্বই দূরত্ব না। ভাইয়া যেহেতু দেশের বাইরে ছিল, উনি কিন্তু আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। আমরা সবাই জানি যারা দেশের বাইরে গিয়ে কাজ করে তারা কিন্তু আমাদের দেশের হয়ে যুদ্ধ করেন, আর আমার কাছে স্পেশালি খুব ভালো লাগলো যে ভাইয়ের পিসিটা উনি আমার কাছ থেকে নিতে পারতেছে, আমিও খুব হ্যাপি। আর ভাইয়ের নাম যেন কি? আব্বাস। আব্বাস আলী ভাই। আব্বাস ভাই, এই পিসি দিয়ে কী কাজ করবেন আমার একটু বলেন তো, কী কাজের জন্য নিচ্ছেন? এই ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং করবেন? আপনি পারেন না শিখবেন? না, আমি মোটামুটি পারি। মোটামুটি না? আচ্ছা, যাই হোক, আপনার আব্বা মা আছে তো না? ইনশাল্লাহ। দোয়া করতে বলবেন আঙ্কেল আন্টিকে দুজনেই, আমার কাছে খুব ভালো লাগলো। মা বাবার কাছে না গিয়ে আগে আসছেন আমার কাছে, আমি আসলে লাকি। আর ভাইয়া কিন্তু বাইরে থেকে প্রসেসর কিনে নিয়ে আসছে, উনি আমাকে ফোন দিছিল বাইরে থাকতে, তখন উনি আমাকে জিজ্ঞেস করছিল যে প্রসেসরটা যদি আমি বাইরে থেকে নিয়ে আসি কোনো সমস্যা আছে কিনা। আমি বলছিলাম যে আপনি যদি টাকা সেভ হয় আপনি নিয়ে নিতে পারেন, যেহেতু ওনার ইচ্ছা। 10900K 10 জেনারেশনের কোরাই 9-এর প্রসেসরটা কিন্তু উনি বাইরে থেকে নিয়ে আসছেন, আর বাকি জিনিসগুলো আমরা দিয়ে দিলাম। এই বিল্ডের মধ্যে কিছু কিছু প্রোডাক্ট আছে, আসলে ওনার বাজেটেরও একটা ব্যাপার আছে, যেহেতু এতদিন পরে দেশে আসছে, ওনার অন্যান্য কেনাকাটাও আছে। তো আমরা চেষ্টা করছি কিছু কিছু প্রোডাক্টে কনসিডার করে বানিয়ে দিতে, যাতে করে পরবর্তীতে উনি আপগ্রেড করে নিতে পারে। উনি পরবর্তীতে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন, তারপরে উনি পরবর্তীতে একটা বড় স্টোরেজ নেবেন, পাশাপাশি র্যাম বাড়াবেন। তো আমরা অ্যাটলিস্ট মাদারবোর্ডটা ওনার একটা ভালো নেওয়ার ইচ্ছা ছিল, আমরা সেই মাদারবোর্ডটা দিয়ে দিলাম। তো আব্বাস ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমার জন্য দোয়া করবেন, আর খুব ভালো লাগলো ভাই। আর আসবেন ঢাকা, যখনই আসবেন হাসান ভাইয়ের কাছে আসবেন। আমি একটু দেখাতে চাই যে আব্বাস ভাই পিসিটা কী দিয়ে বিল করলাম। প্রথমেই প্রসেসরটার কথা বলবো কি, প্রসেসর তো উনি নিয়ে আসছে দেশের বাইরে থেকে, 10900K আমরা অলরেডি প্রসেসরটা কিন্তু পিসির মধ্যে লাগিয়ে দিয়েছি, আর ভাইয়ের পিসিটা কিন্তু রেডি হয়ে গেছে। ভাইয়া বসেন। তো 10900K এই প্রসেসরটার পাশাপাশি আমরা ওনাকে মাদারবোর্ড দিয়েছি, এটা ভাইয়া চাচ্ছিল ওই মাদারবোর্ডটা, Z490 Vision G, আপনারা দেখতে পাচ্ছেন 10 জেনারেশনের জন্য গিগাবাইটের একটা চমৎকার মাদারবোর্ড। মূলত দেখতে কিন্তু মাদারবোর্ডটা সাদা রঙের, আমরা পিসিটা এখানে কিন্তু অলরেডি বিল করে ফেলেছি, আমরা একটু দেখাতে চাই। বোর্ডটা কিন্তু আপনারা দেখতেছেন ভিতর থেকে খুবই সুন্দর লাগতেছে, বিল কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু দিয়েই কিন্তু পারফরমেন্সের দিক থেকে আমার কাছে এই মাদারবোর্ডটা বেশ ভালো লাগে। ভাইয়াও এটা নিতে চাচ্ছে, আমরা দিয়ে দিলাম। তো মাদারবোর্ডের পরবর্তীতে আমরা বলবো, এই পিসিতে আমরা কিন্তু একটা র্যাম ইউজ করেছি এই বিল্ডের মধ্যে, জি স্কিল ট্রাইডেনজেড 8GB 3200 MHz 8GB একটা র্যাম। উনি পরবর্তীতে আরও একটা র্যাম অ্যাড করে নেবেন, আপাতত বাজেটের কারণে একটা র্যাম দেওয়া হয়েছে। এরপরে আমরা একটা SSD ইউজ করেছি, ট্রান্সেন্ডের 128 NVMe M.2। পরবর্তীতে উনি আরও একটা স্টোরেজও নিয়ে নেবেন। এরপর আমরা এই পিসিতে কিন্তু একটা লিকুইড কুলার ইউজ করেছি, গেম ম্যাক্সের L120T। তো এই হলো কম্পোনেন্ট, আর একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি কোরসারের CB450, 5 ইয়ার্স ওয়ারেন্টি সহ। এটা কিন্তু একটা ভালো পাওয়ার সাপ্লাই, আপনারা সবাই জানেন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, 80+ ব্রোঞ্জ।
তো এরপর আমরা বলবো কম্পিউটার কেসটার কথা ভাইয়া এমএসআই এর আমি রিসেন্ট একটা ভিডিও দিয়েছিলাম এই কেস দিয়ে এবং উনি কিন্তু দেশের বাইরে থেকেও পছন্দ করে আসছে এই কেসটা দিয়ে পিসি বিল করবে যাই হোক আমরা এই কম্পিউটার কেসটা ভাইয়াকে দিয়ে দিয়েছি আর এই কেসটা কিন্তু ভাইয়া নিয়ে নিচ্ছে আর কেসিংটা সামনের দিক থেকে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা পার্টে মেশ করা আছে এটা কিন্তু এমএসআই এর কেসিং উপরের দিকে যদি তাকাই খুব ভালো আসলে বিল কোয়ালিটি এয়ার ফ্লোর ব্যাপার বা সব দিক থেকে ভালো ইউএসবি 3.0 দুইটা পোর্ট আছে লাইট কন্ট্রোলের জন্য একটা সুইচ আছে হেডফোন মাইক্রোফোন জ্যাক রিস্টার্ট সুইচ প্লাস পাওয়ার বাটন আর লেফট সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা টেম্পার্ড গ্লাস দেওয়া আছে ব্যাক সাইডে একটা এক্সস্টের ফ্যান দেওয়া থাকে আর কেবল ম্যানেজমেন্টের ব্যবস্থাও কিন্তু খুব ভালো এই কেসটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি লিকুইড কুলারটা সহ টোটাল কম্পিউটারটা রেডি করে দিয়েছি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে যাই হোক আমরা ফাইনালি ভাইয়াকে পিসিটা দিয়ে দেবো ভাইয়া চলে যাবে যশোরে তাই তো আর অনেক কষ্ট করছে এত দূর থেকে আসছে হাসান ভাইয়ের কাছে অনেক অনেক থ্যাঙ্কস যারা এরকম একটা পিসি বিল করতে চান চলে আসবেন মাল্টিপ্লান সেন্টারে আরও একটা কথা যারা দূর দূর থেকে আমার ভিডিও অনবরত দেখতেছেন দেশের বাইরে থেকে আপনারা আসলে আপনাদেরকে কী বলে ধন্যবাদ জানাবো আমার ভাষা নেই আপনাদের জন্য শুধুমাত্র বুক ভরা ভালোবাসা রইল মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 আসলেই আপনারা আমাকে পাবেন আর আমি সবসময় আসি ক্রিয়েটাস কম্পিউটারে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনাদের যে কোনো তথ্য আপনারা নিতে পারবেন এবং আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আব্বাস ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ